শুভ সন্ধ্যা, নমস্কার, সালাম ও আদাব। আমি হাসান শেখ। সদ্য আগস্টে ডক্টর আম্বেদকর কলেজ থেকে ষষ্ঠ সেমিস্টার তথা গ্রাজুয়েট কমপ্লিট করেছি। আজকে আমরা যে সেশনে এসেছি রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্রের গ্রুপে, আমরা যদি দেখি যে কোভিড যখন তার ইচ্ছা মতো সারা বিশ্ব দাপিয়ে বাড়াচ্ছে, তার করাল গ্রাসে প্রতিটা ক্ষেত্রের মতো শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থাটাও স্তব্ধ হয়ে পড়েছে, ঠিক সেই সময়ে সহযোগিতামূলক একটি সক্রিয় গ্রুপ গড়ে ওঠা আমাদের এই রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্র। এই রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্রে সকলকে স্বাগতম। আজকে বিদ্যাসাগর জির জন্মদিন উপলক্ষে এই সেশনের তৃতীয় আলোচনা চক্র। এই আলোচনা চক্রে আমরা আজকে প্রধান আলোচক হিসেবে পেয়েছি আমাদের শ্রদ্ধেয় মহাশয় ডক্টর রবীন ঘোষ মহাশয়কে। সত্যি স্যারের কথা শোনার জন্য আমরা অনেকক্ষণ থেকেই অপেক্ষায় আছি। কালিম্পং থেকে আসছেন স্যার, গড়ুয়াথান গভর্নমেন্ট কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান, একটি অন্যতম লেখা বিজ্ঞাপনের ভাষা। স্যার, আজকে এই তৃতীয় আলোচনা চক্রে স্যার বিদ্যাসাগরের আজকের সেশনে যেটা বলবেন, আজকের আলোচনা চক্রে থাকবে আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিদ্যাসাগরের কথা গ্রন্থের মূলানুগত ও মৌলিক স্বরূপ, এই বিষয়ে স্যার কথা বলবেন। তো পূর্বেও আমরা পেয়েছিলাম বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে স্যার শ্রী রাধারমন চক্রবর্তী মহাশয়কে, সেখানে আমরা তার আলোচনা চক্রের মধ্যে দেখেছি যে তিনি বলছেন বিদ্যাসাগর এমন একজন মানুষ, তিনি হলেন একটি যন্ত্রের মতো। আমরা প্রতিটা সময়ে নিজেদেরকে বড় ভাবি, আমরা অহংকারে ফেটে পড়ি, কিন্তু সেই সময়টাকে বিদ্যাসাগরের মতো এই যন্ত্রটাকে দিয়ে যদি আমাদের দেখা হয়, তাহলে আমরা বুঝতে পারবো আসলেই আমরা কত কম জানি এবং আমরা কতটাই ছোট। এবং সত্যি সেই শুরু থেকে আজও পর্যন্ত বিদ্যাসাগরের কথা শুনে এবং বলে আমরা সত্যি শেষ করতে পারি না, বা সেটা পারা সম্ভবও নয়। বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে আমরা বিদ্যাসাগরকে সেই প্রথম দিন থেকে আজও পর্যন্ত দেখছি। সত্যি একজন অশেষ একজন মানুষ, যাকে আলোচনা করে শেষ করা কখনোই সম্ভব নয়। তো এই জন্যই ছন্দের জাদুকর কবি সত্যেন্দ্রনাথ দত্ত বলছেন, বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগর বীর, উদ্বেলিত দয়ার সাগর বীর্যে সুগম্ভীর, সাগরে যে অগ্নি থাকে কল্পনা সে নয়, তোমায় দেখে অবিশ্বাসীর হয়েছে প্রত্যয়। থ্যাংকস টু অল অফ ইউ। থ্যাংক ইউ স্যার, ওভার টু ইউ প্লিজ। প্রথমেই রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্র অনলাইন প্ল্যাটফর্ম এই কোভিড পরিস্থিতিতে তৈরি হওয়া সঞ্চালক হাসান শেখ, আমার ভ্রাতৃসম ছাত্রসম, তার কথাতেই আপনারা শুনেছেন যে এই কোভিড পরিস্থিতিতে তৈরি হওয়া রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্রের এই অনলাইন প্ল্যাটফর্মে বহু বিদগ্ধ মানুষ এখানে এসেছেন। যেমন এসেছেন নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর রাধারমন চক্রবর্তী, এসেছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শিবাজী প্রতিম বসু মহাশয়, এসেছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সব্যসাচী রায় চৌধুরী, এবং আমি নিজে চিকাগো বক্তৃতা সভার যে একটি অনুষ্ঠান এই প্ল্যাটফর্মেই হয়েছিল সেখানে ছিলাম, এবং সেখানে এসেছিলেন দি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্ক সম্পাদক পূজ্যপাদ স্বামী সুকন্যানন্দজি মহারাজ। আমাকে এই রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্রের যে ইমেল থেকে যে মেইলটি করা হয়েছে, সেই মেইলেও অসাধারণ সেই মেইলের ভাষা, এবং সেই মেইল তো অনেকেই করে, এবং আমন্ত্রণপত্র পাঠানোর যে ভঙ্গিমা এবং আমন্ত্রণপত্র পাঠানোর যে অনুরোধ, সেটি রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্রের কাছে আমি পেয়ে অত্যন্ত নিজেকে খুব ভালো এই জন্যই মনে হচ্ছে যে আমাদের ছাত্রছাত্রীরা কি সুন্দরভাবে তাদের লেখনী কেমন এবং কিভাবে সেটা উপস্থাপন করতে হয় তা আমি পরে দেখাবো যে কি সুন্দরভাবে তারা সেটি লিখেছে। আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং খুব খুশি হয়েছি। আমি প্রত্যুত্তরে আমি তাদেরও জানিয়েছি, আজকের দিনটি বাংলার 11ই আশ্বিন
1428, ইংরেজি 28শে সেপ্টেম্বর 2021 মঙ্গলবার। আপনারা লক্ষ্য করবেন যে আজকের দিনে, আমি দিন মাহাত্ম্যের জন্য বলছি, কি সুন্দর একটি দিনে এরা এই আলোচনা রেখেছেন। আজকের দিনটি ভগৎ সিংহের জন্মদিন। আজকের দিনে রানী রাসমণি জন্ম নিয়েছে। আজকের দিনে লুই পাস্তুর বিজ্ঞানী, তাঁর তিরোধান দিবস। এবং আজকের দিনটি বিশ্ব জলাতঙ্ক দিবস। এবং আধ্যাত্মিক দিক থেকে যদি বলতে যাই, তাহলে আজকের দিনটি, যেমন আমরা কৃষ্ণের জন্মাষ্টমী, রাধাষ্টমী, যেরকম আজকে জিতাষ্টমী ব্রত, বাংলার আপামর মায়েরা বোনেরা দিদিরা এই ব্রত পালন করে থাকে। তো আজকের এই শুভ সন্ধ্যায় রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্রের এই অপূর্ব একটি অনলাইন প্ল্যাটফর্মে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব কিছুক্ষণের জন্য, এই মহান ব্যক্তিত্ব, আপনারা লক্ষ্য করছেন আমার পেছনেও একটি বিদ্যাসাগরের ছবি রয়েছে, এই ছবিটিও আমি বীরসিংহ গ্রাম থেকে এনেছিলাম মেদিনীপুরে। এবং কাকতালীয় ভাবে বিদ্যাসাগরের প্রতি আমার শ্রদ্ধার্ঘ, বিদ্যাসাগরের প্রতি ব্যক্তিগতভাবে আমার আমার মনে হয় প্রত্যেকেরই হওয়া উচিত, কারণ আমি নিজে শান্তিনিকেতন বিশ্বভারতী থেকে এই বিদ্যাসাগর বিষয়ে গবেষণা করেছি, মানে আমার পিএইচডির যে বিষয় সেটিও বিদ্যাসাগর। তো সেই সমাপতন ঘটেছে এবং আমাকে এরা এই বিদ্যাসাগরের জন্ম মাসে এই অসাধারণ একটি ওরা আলোচনা চক্র রেখেছে। এই আজকের এই সন্ধ্যায় আমার যে বিষয়, আন্তঃসাংস্কৃতিক প্রেক্ষাপটে বিদ্যাসাগরের কথা গ্রন্থের মূলানুগত ও মৌলিক স্বরূপ। প্রথমেই বলে রাখি যে এটা যেহেতু ইন্টার ডিসিপ্লিনারি একটা বিষয়, ফলে আমি যেহেতু নিজে সাহিত্যের অধ্যাপক এবং আমার ছাত্রছাত্রী এবং এই আলোচনা চক্রে বা এই অনলাইন প্ল্যাটফর্মে যারা আছেন মাস্টার মশাই, গবেষক, ছাত্রছাত্রী, প্রত্যেককেই বলবো যে যেহেতু সাহিত্য যেমন বিজ্ঞান, সাহিত্য যেমন সবচেয়ে বড় সায়েন্স, বড় বিজ্ঞান, সেরকম বিজ্ঞানও কিন্তু সবচেয়ে বড় সাহিত্য। সুতরাং রাষ্ট্রবিজ্ঞান পাঠক, রাষ্ট্রবিজ্ঞান গবেষকরা যেমন সাহিত্য রসপিপাসু, তেমনি সাহিত্যিক বা সাহিত্য পাঠের ছাত্ররাও কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের রসপিপাসু। কারণ আমরা যেমন এই কোভিড পরিস্থিতিতেই বা তার পূর্বে বা আগামী দিনে যেমন রাষ্ট্র বা দেশ কাল সমাজ নিয়ে যেমন মানুষরা চিন্তা ভাবনা করেন এবং সাহিত্যের মূল রসদও সেখান থেকে পান, ফলে বিদ্যাসাগরের এই বিষয়ে, অর্থাৎ বিদ্যাসাগর আন্তঃসাংস্কৃতিক প্রেক্ষাপটে বিদ্যাসাগরের যে কথা গ্রন্থ তার মূলানুগত এবং মৌলিক স্বরূপ, যদিও বিষয়টি একটু সাহিত্য ভেষা, কিন্তু পলিটিক্যাল সায়েন্স পাঠকরা, রাষ্ট্রবিজ্ঞানের বহু বন্ধু বান্ধব মাস্টারমশাই গবেষকরা অত্যন্ত সুচারুভাবে সাহিত্য রসপিপাসু হয়ে থাকেন, তা আমি দেখেছি। এবং এই রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্রের যে আমন্ত্রণ পত্র, সে আমন্ত্রণ পত্রের যে ভাষা, যে বুনন শৈলী, তাতে আমি অত্যন্ত মুগ্ধ। এবং তারা রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্রের পাঠকরা বা রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্রের শিক্ষার্থীরা, তারা যে কি সুন্দরভাবে এটি আলোচনা করছেন বা খুব সুন্দরভাবে যে সুচারুভাবে এটিকে নিয়ে চলেছেন, তার জন্য আমি তাদেরকে আরেকবার ধন্যবাদ জানাই। বিদ্যাসাগর এই সেপ্টেম্বর মাসটা আপনারা লক্ষ্য করবেন যে সেপ্টেম্বর মাসে, যেমন আমরা 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পেয়েছি, তেমনি আমরা 26শে সেপ্টেম্বর বিদ্যাসাগরের জন্মদিবস পেয়েছি। তো এই জন্মদিবস এবং ঠিক তার পরেই 26শে সেপ্টেম্বরের ঠিক 3 দিন পরে 30শে সেপ্টেম্বর আমরা আন্তর্জাতিক অনুবাদ দিবস, ইন্টারন্যাশনাল ট্রান্সলেশন ডে, এবং আন্তর্জাতিক অনুবাদ দিবস যেহেতু, সুতরাং সেই যে মৌলিক এবং মূলানুগত মৌলিক স্বরূপ যে বিষয়টি আন্তঃসাংস্কৃতিক প্রেক্ষাপটে, বিদ্যাসাগরের জীবনশৈলী, বিদ্যাসাগরের জীবন শ্রেণী, বহু গ্রন্থ আছে আপনারা পড়েছেন বা পড়বেন, বিদ্যাসাগর নিয়ে বলবার নানান বিষয় এই আধ ঘন্টা 40 মিনিটের প্ল্যাটফর্মে হয়তো কিছুই ধরা যাবে না, কিন্তু যেটুকুই ধরা যায় যে বিদ্যাসাগর
লেখনী বা বিদ্যাসাগরের যে রচনা গ্রন্থ, সেই রচনা গ্রন্থের যে মৌলিক দিকটি নয়, যেটি তিনি মূলত বিভিন্ন গ্রন্থ থেকে নিয়েছিলেন, যেমন আমরা দেখতে পাবো যে শকুন্তলা, আমরা দেখতে পাবো সীতার বনবাস, আমরা পাবো ভ্রান্তি বিলাস, বা আমরা পাবো বেতাল পঞ্চবিংশতি, তাছাড়া আরো অন্যান্য অনেক কিছু। খুব ভালোভাবে লক্ষ্য করবেন যে রাষ্ট্রবিজ্ঞান যেহেতু এক দেশ থেকে দেশান্তর, এক গ্রাম থেকে গ্রামান্তর, এক শহর থেকে শহরান্তর, হ্যাঁ, এই বিষয় নিয়ে আলোচনা করে আন্তর্জাতিক প্রেক্ষাপটে, সেরকমই বিদ্যাসাগরের এই বিষয়গুলি তিনটি ভাষা থেকে এসেছে। এক হচ্ছে হিন্দি, একটি হচ্ছে ইংরেজি, এবং আরেকটি হচ্ছে সংস্কৃত। আপনারা লক্ষ্য করবেন বেতাল পঞ্চবিংশতি তিনি হিন্দি বেতাল পঁচিশি এই গ্রন্থ থেকে তিনি অনুবাদ করছেন, এবং সংস্কৃত সাহিত্যের কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম সেখান থেকে তিনি শকুন্তলা করছেন, এবং ভবভূতির উত্তর রামচরিত প্রথম অঙ্ক এবং বাল্মীকি রামায়ণের শেষ কাণ্ড সেখান থেকে তিনি করছেন সীতার বনবাস, এবং ইংরেজি সাহিত্য শেক্সপিয়ার দি কমেডি অফ এরর্স সেখান থেকে তিনি করছেন ভ্রান্তি বিলাস। চমৎকার ভাবে এই যে আন্তঃসাংস্কৃতিক প্রেক্ষাপট, বাংলা ভাষায় তিনটি অন্য ভাষা থেকে তিনি অনুবাদ করছেন, রূপান্তর করছেন, তো এর যে সাংস্কৃতিক প্রেক্ষাপট, যে বেতাল পঁচিশির যে প্রেক্ষাপট, বেতাল পঁচিশি যেভাবে হিন্দি সাহিত্যে চর্চিত, যেভাবে হিন্দি সাহিত্যে পঠিত এবং সিলেবাসেও সেটি আছে, কিন্তু বেতাল পঞ্চবিংশতি যেভাবে আমরা আমাদের বেতাল পঞ্চবিংশতি যেভাবে বিদ্যাসাগরের এই অংশটি আমরা পড়ি, যে বেতাল পঁচিশি থেকে যেভাবে এনেছিলেন, তো সেই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সেখানে হিন্দির যে বেতালের যে অংশ আপনারা দেখবেন, হয়তো বিভিন্ন ছবিতেও দেখলেন বা বিভিন্ন ভাবেই তারা সেটি আমরা আপনারা দেখেছেন, মানে হিন্দি বলছে হিন্দি বেতাল পঁচিশি, কিন্তু বাংলার যে বেতাল পঞ্চবিংশতি বিদ্যাসাগর করেছিলেন সেই বেতাল পঞ্চবিংশতির কিছু কিছু দিক আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে লক্ষ্য করব। এই আন্তঃসাংস্কৃতিক প্রেক্ষাপট, হিন্দি হিন্দি বলয় এবং সেখান থেকে বাংলা বলয়, এই যে হিন্দি বনাম বাংলা, এর যে রূপান্তর, এর যে আন্তঃসাংস্কৃতিক, অর্থাৎ বেতাল পঁচিশির যে অংশটি আছে সেখানে বিদ্যাসাগর যখন বেতাল পঞ্চবিংশতি করছেন, বিভিন্ন জায়গায় কিভাবে সেই সাংস্কৃতিক প্রেক্ষাপটের বদল ঘটেছে এবং কিভাবে সেই সাংস্কৃতিক প্রেক্ষাপটের নানান রূপান্তর এবং সেগুলি কিভাবে তিনি অন্যরকম ভাবে লিখেছেন, এবং একটি অসাধারণ, প্রায় বলা যায় মৌলিক গ্রন্থ হিসেবেই আমরা বাংলা পাঠক বা সাহিত্য জগতের পাঠকরা সেটি পেয়েছি, সেটি দেখতে পাবো। আমরা দেখব যে বিদ্যাসাগর যেমন হিন্দি সংস্কৃত ইংরেজি সাহিত্য থেকে সেই বাংলা সাহিত্যের এই বিষয়টি পেয়েছেন, সেই রকমই আমরা লক্ষ্য করব যে সেখান থেকে সেখানে আমরা লক্ষ্য করব যে আমরা একটু একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, এক মিনিট। হ্যাঁ, তো সেখানে আমরা লক্ষ্য করব যে চাণক্যের যে বেতাল পঞ্চবিংশতিতে, বেতাল পঁচিশি থেকে যখন বেতাল পঞ্চবিংশতি আন্তঃসাংস্কৃতিক প্রেক্ষাপটে তিনি যখন পরিবর্তন করছেন, তখন সেখানে আমরা লক্ষ্য করব যে সংস্কৃতের চাণক্যের যে অলসস্য কুত বিদ্যা, অবিদস্য কুত ধনম, অধনস্য কুত মিত্রম, অমিত্রস্য কুত, অর্থাৎ বিদ্যাসাগর সেখানে বলছেন যে অলস ব্যক্তিদের কখনো, মানে সংস্কৃত চাণক্য শ্লোকে যেমন বলা হয়, সেখানে বেতাল পঞ্চবিংশতিরও সেই, মানে বেতাল পঁচিশির যে হিন্দি অংশ সেখানে যেমন নেই, কিন্তু বিদ্যাসাগর নিজে সেগুলি
ঢোকাচ্ছেন। এবং এইখানেই আমার বলার অন্যতম বিষয় বা বক্তব্য মূল বিষয় যে সেখানে বিদ্যাসাগর কিন্তু কখনোই বেতাল 25 থেকে বেতাল 55 যখন করছেন কোনো হুবহু অনুবাদটি করছেন না। এখানে আন্তঃ সাংস্কৃতিক এই প্রেক্ষাপটটা, যে হিন্দির প্রেক্ষাপট কেমন এবং বাংলার ক্ষেত্রে বিদ্যাসাগর খুব সচেতন ভাবেই সেটা করছেন। তিনি তখন একেবারে হুবহু প্রায় অনুবাদ বলা যায় যে অলসস্য কুত বিদ্যা, অবিদস্য কুত ধনম, অধনস্য কুত মিত্রম, অমিত্রস্য কুত সুখম। অলস ব্যক্তিদের কখনো বিদ্যা হয় না, অলসস্য কুত বিদ্যা, অবিদস্য কুত ধনম, অর্থাৎ যাদের বিদ্যা নেই তাদের ধনও নেই, এবং অধনস্য কুত মিত্রম, অর্থাৎ যাদের ধন নেই তাদের মিত্রও নেই, আর অমিত্রস্য কুত সুখম, যাদের মিত্র নেই তাদের সুখও নেই। অর্থাৎ এইভাবে যখন বিদ্যাসাগর রচনা করছেন সেই হিন্দি বলয়ের সেই বেতাল 25 অংশটি যখন বেতাল 55 হয়, এখানেই আমাদের লক্ষ্য করার বিষয় যে বেতাল 55 কোথায় আন্তঃ সাংস্কৃতিক প্রেক্ষাপটে অন্যরকম। এবং আপনারা লক্ষ্য করবেন বেতাল 55-এর যে মূল টেক্সট, সেই টেক্সটে বিদ্যাসাগরের বেতাল 25-এর যে হিন্দি বেতাল 25-এর যে অংশটি সেখানের সঙ্গে এই এই বাংলা বিদ্যাসাগরের বেতাল 55-এর আরো একটি অন্যতম দিক আমরা দেখব যে সেখানে যখন কথোপকথন চলছে এবং যেখানে বেতাল 55-এর বিভিন্ন মানে বেতাল 55-এর পুরো বইটি ধরে সেখানে আমরা লক্ষ্য করব যে যেমন আমরা বলি যে সাধারণ মানুষের কাছ থেকে যারা মুখে মধু এবং অন্তরে যাদের গরল তাদের থেকে সাবধানে থেকো, অর্থাৎ সেই অংশটি যেন প্রায় হুবহু তুলে ধরছেন। মানে ঠিক সেইভাবে নয়, কিন্তু আমরা যেমন সংস্কৃত শ্লোকে পড়েছি যে দুর্জন প্রিয়বাদী নই তৎ বিশ্বাস কারণম, মধু তিষ্ঠতি জিহ্বাগ্রে হৃদয়ে তু ফলাফল, অর্থাৎ দুর্জন ব্যক্তিদের কাছ থেকে সবসময় দূরে থেকো। দুর্জন প্রিয়বাদী নই তৎ বিশ্বাস কারণম, মধু তিষ্ঠতি জিহ্বাগ্রে হৃদয়ে তু ফলাফল, অর্থাৎ তাদের হৃদয়ে কিন্তু সবসময় হলাহল বিষ থাকে। এই যে খুব সুন্দরভাবে তিনি সেই বিষয়টিকে উপস্থাপন করেছেন এবং আমরা সবসময় লক্ষ্য করব যে তিনি সেই সময়ে সেই সময়ের দাবি রেখে সেই সময়ের পাঠদানের জন্য এবং সেই সময়ের শিশু শিক্ষার জন্য তিনি যেভাবে সেই পরিবর্তনটি করেছেন, এবং এই যে বারবার আমি বলছি যে আন্তঃসাংস্কৃতিক প্রেক্ষাপটে বিদ্যাসাগর সেই হিন্দি বলয়ের বেতাল 25-এর সঙ্গে বাংলার বেতাল 55-এর যে একটা তফাৎ সেটা তিনি করছেন। আবার সেই একই রকম ভাবে দেখবো যে আরো অনেক রকম মানে একেবারেই বলা যায় যে হুবহু শ্লোকের জন্য পরিবর্তন, হুবহু শ্লোকের জন্য অনুবাদ, হুবহু একেবারে, যেমন রূপ যৌবন সম্পন্না বিশাল কুল সম্ভবা, বিদ্যাহীন নসবন্তে নির্গন্ধাইব কিংশু, অর্থাৎ আমরা যেমন বলি না যে সুন্দর দেখতে বা শুধু খাটে বাটে সুন্দর হলে চলবে না, তোমার ভেতরে কিছু থাকতে হবে, একেবারে যেন সেই শ্লোকেরই মানে একেবারে কি বলা যায় মানে রূপান্তর, রূপ যৌবন সম্পন্না বিশাল কুল সম্ভবা, বিদ্যাহীন ন সবন্তে নির্গন্ধাইব কিংশুকা, অর্থাৎ পলাশ ফুল যেমন দেখতে সুন্দর তার কোনো গুণ নেই সেই রকম। অর্থাৎ বিদ্যাসাগরের সেই পরিবর্তন, বিদ্যাসাগরের সেই অনুবাদ, বিদ্যা আমি সাহিত্যের পাঠক, সাহিত্যের ছাত্র, বাংলা সাহিত্যের ছাত্র হিসেবে যেভাবে উপস্থাপন করা প্রয়োজন আমি সেভাবেই করছি, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে বা রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্রের শিক্ষার্থীরাও আশা রাখি যে এই বিষয়টি বুঝতে পারবেন বা বুঝতে সক্ষম হবে। আমরা তাছাড়াও দেখব যে বেতাল 25-ই যখন হিন্দি বেতাল 25-ই তার যে সাংস্কৃতিক প্রেক্ষাপট, তার যে বিভিন্ন কথোপকথনের ধরন, সেই অংশ থেকে যখন বেতাল 55-এর অন্যতম অংশ আমরা যখন পাঠ করব, তখন সেখানেও দেখবো যে বিদ্যাসাগর মহাশয় কিভাবে অদ্ভুত ভাবে মানে একেবারে বলা যায় যে আমরা যখন বলি না যে শস্ত্র তালব্যস্য দন্তস্য তয় রফলা এবং তালব্যস্য আকার দন্তস্য তয় রফলা, এখানে বোর্ড ওয়াক করলে ভালো হতো, যাই হোক আমি বলছি সেটা তো সম্ভব নয়। তো শাস্ত্র এবং শস্ত্র এই দুটো যেমন শব্দ আছে, যে শস্ত্র শাস্ত্রস্য দেবিদ্যে প্রতিপত্তে আদ্যা হাস্যতে দ্বিতীয়াদ্রয়ে সদা, অর্থাৎ আমরা যে অস্ত্র শস্ত্র বলি সেই অস্ত্র শস্ত্র হচ্ছে বিদ্যা এবং শাস্ত্রবিদ্যা, দুটোর মধ্যে তফাৎ আছে। অস্ত্রবিদ্যা করলে যারা বাহুবলী যারা শক্তিশালী তাদের ক্ষেত্রে অস্ত্র শস্ত্রবিদ্যা, আর শাস্ত্রবিদ্যা কাদের না যারা পড়াশুনো হয় তাদের হচ্ছে শাস্ত্রবিদ্যা। তাই বলছে শস্ত্র শাস্ত্র শস্ত্র শাস্ত্রস্ত্র দে বিদ্যে প্রতিপত্তে আদ্যা হাস্যতে দ্বিতীয়াদ্রয়ে সদা, অর্থাৎ দ্বিতীয়টি সবসময় আদরণীয় হয়, অর্থাৎ শাস্ত্রবিদ্যা পাঠ করলে। তো আমি এই জন্য বারবার বলতে চাইছি যে বেতাল 25-এতে কিন্তু এই বিষয়গুলো নেই,
বেতাল পঁচিশে হিন্দির যে সংস্কৃতি, হিন্দির যে সেই সময়কার যে আবেদন, বা হিন্দির যে সেই কথন, বা হিন্দির যে বলার ধরন বা ব্যাখ্যার যে জায়গাটা, সেখানটা কিন্তু শুধুমাত্র বিদ্যাসাগর অবলম্বন করেছেন। বিদ্যাসাগরের এই পুরো বিষয়টি, অর্থাৎ বিদ্যাসাগর যে বেতাল পঞ্চবিংশতি পর্বে তিনি যে অনুবাদ করেছেন, সে আন্তর সাংস্কৃতিক প্রেক্ষাপটে বেতাল পঞ্চবিংশতির যে একটা অবদান, সেই জায়গাটি আমি ধরতে চাই। যেমন আমরা সেখানে দেখবো যে কিভাবে কি সুন্দরভাবে সেই ব্যাখ্যাটা করেছেন, যে আমরা যখন ওই মাতৃবধ পরদারেষু পরদ্রব্যেষু দ্রষ্টব্যধ আত্মবধ সর্বভূতিষু যপস্যতি স পণ্ডিতঃ, অর্থাৎ এই যে স্ত্রী নারীদের প্রতি, মানে বিদ্যাসাগর তো নিজেও এরকম একজন আপনারা জানেন যে নারীদের অন্যতম, নারী নবজাগরণের পথিকৃৎ, নারী নবজাগরণের অন্যতম অগ্রদূত হচ্ছেন বিদ্যাসাগর। তার ক্ষেত্রে এই শ্লোকটি অত্যন্ত প্রাসঙ্গিক, এবং তিনি সেগুলো যেন ঠাড়ে ঠোরে একেবারে বুঝেই দিয়েছেন তার নিজের রচনার মধ্য দিয়ে। এবং এই জন্যই বারবার বলছি যে আন্তর সাংস্কৃতিক প্রেক্ষাপট যে হিন্দির এই বিষয়টি, মানে বেতাল পঁচিশির যে হিন্দির জায়গা থেকে বাংলায় তিনি কিভাবে সেই 19 শতকের অসাধারণ একটি জায়গা তিনি তুলে ধরেছেন, এবং কিভাবে সেই শিশু শিক্ষার মাধ্যমে সেগুলি পাঠকদের মাধ্যমে, পাঠকদের কাছে উপস্থাপন করা যায়। হ্যাঁ, মাতৃবধ পরদারেষু পরদ্রব্যেষু লুষ্টুর্বধ আত্মবধ সর্বভূতেষু যপস্যতি স পণ্ডিতঃ, আমরা শ্লোকে জানি সংস্কৃত শ্লোকে, অর্থাৎ যেন সেই হুবহু শ্লোকের অনুবাদ। অর্থাৎ এই যে হুবহু অনুবাদ বলার যে এইখানটাতেই তিনি বিদ্যাসাগরের বেতাল পঁচিশি থেকে বিদ্যাসাগরের বেতাল হিন্দি বেতাল পঁচিশি থেকে বিদ্যাসাগরের বেতাল পঞ্চবিংশতির এই যে রূপান্তর এবং আন্তর সাংস্কৃতিক প্রেক্ষাপট, এই জায়গাটা অত্যন্ত ধরবার আছে। তাছাড়া আমরা বেতাল পঞ্চবিংশতিতে একেবারে হুবহু, আমি কিন্তু শুধুমাত্র কোথায় রূপান্তর কি রূপান্তর তা নয়, শুধু নূতনত্ব কি তার মৌলিকত্বটা কোথায়, আন্তর সাংস্কৃতিক প্রেক্ষা, যেহেতু এটি রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্রের একটি অনলাইন প্ল্যাটফর্ম, আন্তর সাংস্কৃতিক প্রেক্ষাপটে বিদ্যাসাগরের এই বেতাল পঞ্চবিংশতির মৌলিকত্বটা কোথায়, এই মৌলিকত্ব অংশগুলোই বলছি, যদি পুরোটা বলতে যাই তাহলে অনেক বিষয় হবে, কিন্তু এটা পুরোটা নয়, শুধুমাত্র কয়েকটি সূত্র ধরিয়ে দেওয়ার জন্য। যেমন আমরা দেখবো যে, যেমন শিশু শিক্ষার ক্ষেত্রে বলি যে না, অধম ব্যক্তিগণ এরকম হয়, মধ্যম ব্যক্তিগণ এরকম হয়। হ্যাঁ, সেই রকম যে যেমন আমরা দেখেছি যে উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, তিনি মধ্যম যিনি চলেন তপতে, সেরকম সংস্কৃতের একটি শ্লোক আছে যে অন্যরকম শ্লোকটি যদিও, যে অধমা ধনমিচ্ছন্তি ধন মানুষ মধ্যমা, উত্তমা মানমিচ্ছন্তি মানুহি মহতাং ধনম। অধমা ধনমিচ্ছন্তি, অধম ব্যক্তিগণ শুধুই মাত্র ধন চায়, আর অধমা ধনমিচ্ছন্তি ধন মানুষ মধ্যমা, যারা মধ্যম ব্যক্তিগণ তারা ধন এবং মান দুই চায়। আর উত্তম ব্যক্তিগণ কি চায় না, উত্তম ব্যক্তিগণ শুধুই সম্মান চায়, তাদের কাছে সম্মানটাই হচ্ছে শ্রেষ্ঠ। অধমা ধনমিচ্ছন্তি ধন মানুষ মধ্যমা, উত্তমা মানমিচ্ছন্তি মানুহি মহতাং ধনম, এই সম্মানটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সুতরাং এই যে বিদ্যাসাগরের বেতাল পঞ্চবিংশতে আন্তর সাংস্কৃতিক প্রেক্ষাপটে কিরকম চেঞ্জ হয়ে যাচ্ছে, এই বদলটা এই 19 শতকের বিদ্যাসাগরের রচনার মধ্যে কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটি হচ্ছে অন্যতম দেখবার বিষয়। এরপর আমরা যদি আসি যে এর অনেক বিষয় বলবার আছে কিন্তু সময়ের অভাবে অত বলা যাবে না, এরপর যদি আমরা বলি যে শকুন্তল, বিদ্যাসাগরের অন্যতম একটি গ্রন্থ শকুন্তল, সেই শকুন্তলা গ্রন্থটি বিদ্যাসাগর আমরা দেখবো যে উপমা কালিদাসস্য ভারবেরস্য গৌরবম দণ্ডিন পদলালিতম মাঘে শান্তি ত্রয়োগুণা, অর্থাৎ এই এই বিদ্যাসাগরের এই শকুন্তলা গ্রন্থ, শকুন্তলা গ্রন্থে বিদ্যাসাগর সংস্কৃত অভিজ্ঞান শকুন্তলম, অভিজ্ঞান শকুন্তলম কালিদাস, কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম থেকে কিভাবে সেই সাংস্কৃতিক প্রেক্ষাপটে কিভাবে বিদ্যাসাগর শকুন্তলা রচনা করেছেন সেটি বলবার বিষয়। অর্থাৎ এটিও কিন্তু যে আন্তর সাংস্কৃতিক প্রেক্ষাপটে বিদ্যাসাগর সংস্কৃত কবি কালিদাসের সেই জায়গাটিকে কিভাবে শকুন্তলা করছেন, এবং খুব চমৎকার ভাবে, আমি অন্তত সাহিত্যের পাঠক হিসেবে বলতে পারি, আপনারাও রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান আমি রাষ্ট্রবিজ্ঞান সাহিত্যই বলবো, আমি পলিটিক্যাল সায়েন্স অবশ্যই এটি লিটারেচার, তো রাষ্ট্রবিজ্ঞান সাহিত্যের পাঠকরা, আচ্ছা রাষ্ট্রবিজ্ঞানও একটি অন্যতম মানে ওই যেটা আমি প্রথমেই বললাম যে সাহিত্যের পাঠক হলেই যে রাষ্ট্রবিজ্ঞানের পাঠক হওয়া যাবে না, বা রাষ্ট্রবিজ্ঞানের পাঠক হলে যে সাহিত্যের পাঠক হওয়া যাবে না, এইগুলো ঠিক না, বা এইগুলো আমরা মানিও না। একজন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপকের বাড়িতেও আমি দেখেছি প্রত্যেকটি গ্রন্থাবলী রচনাবলীর থাকতে, আমি নিজে দেখেছি যে রাষ্ট্রবিজ্ঞানের থেকেও তার কাছে যেন সাহিত্যের বই বেশি রয়েছে। আমি একজন বিজ্ঞানের ছাত্রের কাছে দেখি যে, মাস্টারমশাইয়ের কাছে দেখেছি যে তার কাছে, মানে একজন সাহিত্যের
সাহিত্যিক বা একজন সাহিত্যের পাঠকের কাছে, সাহিত্যের মাস্টারমশাইয়ের কাছে যত না বই আছে, একজন বিজ্ঞান বা রাষ্ট্রবিজ্ঞানের মাস্টারমশাইয়ের কাছে সাহিত্যের বই প্রচুর রয়েছে, এর ভুরি ভুরি উদাহরণ আছে। যাই হোক, তো অভিজ্ঞান শকুন্তলম, অভিজ্ঞান শকুন্তলম থেকে যখন শকুন্তলা বিদ্যাসাগর পড়ছেন, সেই অংশটিতে আমরা লক্ষ্য করব যে বিদ্যাসাগর মশাই কিভাবে অভিজ্ঞান শকুন্তলমের আন্তঃ সাংস্কৃতিক প্রেক্ষাপটটি কিভাবে নিয়েছেন, এবং সেই শকুন্তলা যখন তিনি নতুন করছেন তখন কিভাবে আমরা সেই বিষয়টিকে পেয়েছি, যে বিদ্যাসাগর কিভাবে শকুন্তলার জায়গাটিকে ধরেছেন আমরা লক্ষ্য করব। আমি খুব বেশি উদাহরণ দেবো না, কারণ সময়ের অভাব। হ্যাঁ, ইতিমধ্যেই প্রায় আধ ঘন্টা হয়ে গিয়েছে। তো আমি যে জায়গাটা বলতে চাইবো, যে শকুন্তলা বিদ্যাসাগর যে জায়গাটিকে অভিনবত্ব, বিদ্যাসাগর যে আন্তর সাংস্কৃতিক প্রেক্ষাপটে কিভাবে সেই চেঞ্জটা হয়েছে এই জায়গাটাতে আপনাদের একটু বলি। দেখবেন আপনারা যে শকুন্তলা যখন তপোবনে, সেই জায়গাটায় যখন ভরত এবং দুষ্মন্ত এবং শকুন্তলা, দুষ্মন্ত যখন চলে যাচ্ছে তখন শকুন্তলা মুনির এতে বসে আছেন এবং শকুন্তলা চলে যাচ্ছেন। তো শকুন্তলা যখন বসে আছেন এবং দুষ্মন্ত যখন চলে যাচ্ছেন, তখন শকুন্তলার গালে হাত দিয়ে শকুন্তলা আর প্রেমিকের কথা অর্থাৎ দুষ্মন্তের কথা চিন্তা করছে। তো দুষ্মন্ত এর কথা চিন্তা করতে করতে যখন চিত্রার্পিত হয়ে এরকম করে আছে, ঠিক সেই সময় ঋষি দুর্বাসার আগমন হচ্ছে। এবার আপনারা হয়তো বলবেন যে আন্তঃ সাংস্কৃতিক প্রেক্ষাপট এই জায়গাটাতে আমার বলবা, যে এই আন্তঃ সাংস্কৃতিক প্রেক্ষাপট রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্রের অনলাইন প্ল্যাটফর্মে, যে এই জায়গাটাতেই হচ্ছে আন্তঃ সাংস্কৃতিক প্রেক্ষাপট। এখানে বিদ্যাসাগর মহাশয় যে জায়গাটা দেখাবেন সেটা কিন্তু অভিজ্ঞান শকুন্তলমে নেই, এবং অভিজ্ঞান শকুন্তলমে যে সংস্কৃতের এই যে জায়গাটি আছে সেটি বিদ্যাসাগর একেবারে কিভাবে অভিনবত্ব এবং কিভাবে নতুনভাবে মৌলিকভাবে জায়গাটিকে ধরেছেন সেটাই আমি বলছি। যে সেখানে যখন ঋষি দুর্বাসা ঢুকছেন এবং শকুন্তলা চিত্রার্পিত হয়ে আছে, শকুন্তলা যখন ভাবছে দুষ্মন্তের কথা, তখন ঋষি দুর্বাসা শকুন্তলাকে একটি অভিশাপ বাণী দেয়। সেই অভিশাপ বাণীটির সংস্কৃতটা হচ্ছে এরকম, যে আহ অতিথি পরিভবানি বিচিন্তয়ন্তি যমনন্য মানসা তপুধনং বৃদ্ধি ন মামুপস্থিতম স্মরিষ্যতি তাং ন বহিত বিষণ কথং প্রমত্ত প্রথমং কৃতামিব। অর্থাৎ ওরেই অতিথি অবজ্ঞাকারিণী, তুই যার কথা ভাবতে ভাবতে আমায় ভুলে গেলি। অর্থাৎ ঋষি দুর্বাসার যখন আগমন ঘটছে, শকুন্তলা তখন চিত্রার্পিত হয়ে দেখছে, তখন শকুন্তলা কিন্তু ঋষি দুর্বাসার আতিথেয়তা করেন। সেই আতিথেয়তা লঙ্ঘন ঘটার জন্যই কিন্তু শকুন্তলাকে ঋষি দুর্বাসা এই অভিশাপ বাণীটি দেয়, এবং এই অভিশাপ বাণীর ফলেই কিন্তু আমরা জানি শকুন্তলা বা অভিজ্ঞান শকুন্তলম পুরো কালিদাস রচনা করেছিলেন। মূল সূত্রটা আমি বলে দিলাম যে বিদ্যাসাগরের আলাদাটা কোথায়। বিদ্যাসাগরের সেই সাংস্কৃতিক প্রেক্ষাপটের যে বদল, সাংস্কৃতিক প্রেক্ষাপটে সংস্কৃত থেকে বাংলায় যে রূপান্তর, সেই জায়গাটাই হচ্ছে পয়েন্ট। অর্থাৎ এখানে কিভাবে বলছেন যে বিদ্যাসাগর সংস্কৃতে যখন ওটা বলা হচ্ছে কালিদাসে, যে আহ অতিথি পরিভবানি বিচিন্তয়ন্তি যমনন্য মানসা তপুধনং বেদসিনম অমুপস্থিতম স্মরিষ্যতি তাং বোধিত ভীষণ। অর্থাৎ অর্থাৎ মানে তুই মানে শকুন্তলাকে ঋষি দুর্বাসা অভিশাপ দিচ্ছেন যে তুমি যার কথা ভাবতে ভাবতে আমাকে ভুলে গেলে সে তোমাকে একদিন ভুলে যাবে। এটি হচ্ছে মূল অভিশাপের বাংলা। এবারে বিদ্যাসাগরের অভিনবত্ব কোথায়, তার সেই আন্তঃ সাংস্কৃতিক প্রেক্ষাপটে যে বদল ঘটছে সেই বদলটি কোথায়। বিদ্যাসাগর এখানে অদ্ভুত ভাবে তিনি যোগ করলেন, যেটি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তিনি গীতার দ্বিতীয় অধ্যায়ে 56 সংখ্যক শ্লোকের একটি অদ্ভুত মানে অদ্ভুত মানে কি প্রাসঙ্গিক শ্লোক যেন একেবারে অনুবাদ আকারে বলছেন, একেবারে অনুবাদ আকারে। কিন্তু আমরা এই লক্ষ্যটি করিনি, এই জায়গাটি আমরা জানি না বা সাধারণত লক্ষ্য করি না। আমার নতুন করে বলবার বিষয় আন্তঃ সাংস্কৃতিক প্রেক্ষাপটে এটি, যে বিদ্যাসাগর সেখানে বলছেন মানে গীতার দ্বিতীয় অধ্যায়ে 56 সংখ্যক শ্লোকে যেটি আছে, যে দুঃখী সু দুবিক না মানা হয় সুখী সুবিগত স্প্রিয়া গীতার আগ ভয় কুধঞ্চয় স্থিত ধীর মুনির উচ্চতে। অর্থাৎ এই যে ঋষি দুর্বাসা, ঋষি দুর্বাসা অত্যন্ত রাগীদার, অত্যন্ত প্রধান্বিত একজন মুনি, তিনি তাকে সেই অভিশাপটি দিয়েছেন, এবং ঋষি দুর্বাসা যে অভিশাপ দিয়েছেন বিদ্যাসাগরের অভিনবত্ব এখানে। বিদ্যাসাগর সেখানে বলছেন যে একজন মুনির মানে এই ক্রোধকে, মানে আমরা বলি না ষড়রিপুকে কন্ট্রোল করা, এই যে মুনি বা ঋষিদের যে বিষয় তাদের কাছে এগুলো যেন আমরা রক্ত মাংসের মানুষ, আমরা সাধারণ মানুষ পারি না, কিন্তু মুনি ঋষিদের ক্ষেত্রে সেটা যেমন সম্ভব, যেন দ্বিতীয় অধ্যায় গীতাতে যেটি আছে 56 সংখ্যক শ্লোকে, যে দুঃখেষু দুবিঘ্না মানহ সুখেষু বিগত স্পৃহা
বিতরাগ ভয় ক্রোধশ্চ স্থিত ধীর মনিরোচ্যতে। অর্থাৎ যার কাছে সুখ এবং দুঃখ সমান অবস্থা, যিনি দুঃখেও খুব একটা ভেঙে পড়েন না এবং যখন সুখ হয় তখনও তিনি খুব একটা উৎফুল্ল হন না। অর্থাৎ দুঃখী দুর্বিঘ্ন মানা হয় সুখী সুবিগত স্পৃহা বিতরাগ ভয় ক্রোধশ্চ স্থিত ধীর মুনির উচ্চতে। অর্থাৎ সেই সময় যখন যিনি স্থির থাকবেন তিনি হচ্ছেন আসল মুনি। অর্থাৎ শকুন্তলা যে তাকে অবজ্ঞা করছেন বা শকুন্তলা যে আতিথেয়তা করছেন না, এই সময়ও কিন্তু একজন ঋষির স্বাভাবিক থাকার কথা, স্বাভাবিক থাকা উচিত। অর্থাৎ এই জন্যই বিদ্যাসাগর সেই তার আন্তঃসাংস্কৃতিক প্রেক্ষাপটে বিদ্যাসাগরের কথা গ্রন্থের যে এই যে এই যে এই যে মৌলিক রূপটা, এই যে এই যে এই যে কতটা মূলানুগত এবং কতটা তার মৌলিক স্বরূপ, যেটা আমার আজকের শিরোনাম, সেই জায়গাটা আপনারা লক্ষ্য করুন। আমার বলার বিষয় এটা যে শকুন্তলা নামে আরো অনেক এরকম উদাহরণ দেখানো যায়, প্রচুর ভুরি ভুরি পরিমাণ উদাহরণ এরকম আছে, কিন্তু সময়ের অভাবে আমি শুধুমাত্র শকুন্তলা থেকে একটি উদাহরণ দিলাম, যে এই জায়গাটি আপনারা লক্ষ্য করবেন। হ্যাঁ, সংস্কৃত কবি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলন থেকে বিদ্যাসাগরের শকুন্তলা, তিনি কিভাবে তার সেই মৌলিক স্বরূপ, কিভাবে তিনি সেই মূলানুগত, সেই জায়গাটি আমি বলবার চেষ্টা করব। এবারে আপনারা লক্ষ্য করবেন যে সীতার বনবাস, সীতার বনবাস বিদ্যাসাগর ওই আন্তঃসাংস্কৃতিক প্রেক্ষাপটে আমি বলছি যে বিদ্যাসাগর মশাই সীতার বনবাস তিনি ভবভূতির উত্তর রামচরিতের একটা প্রথম অঙ্ক নিয়েছিলেন এবং তিনি বাল্মীকি রামায়ণের উত্তরকাণ্ড শেষ কাণ্ড সেখান থেকে এই সীতার বনবাস অংশটি নিয়েছেন। আমি এটাই বলতে চাইছি সেই সংস্কৃত সেই সময়কার সেই বাল্মীকির রামায়ণ এবং ভবভূতির উত্তর রামচরিতের প্রথম অংশটি, প্রথম খণ্ডটি, প্রথম অঙ্কটি নাটকের, সেখানে যে যে পরিবেশ, যে সাংস্কৃতিক পরিমণ্ডল, সেখানকার যে কথোপকথন তিনি নিয়েছেন, তিনি সেখান থেকে নিয়েছেন, কিন্তু নিয়েছেন কোন বিষয়টা, শুধু বিষয়টুকুই নিয়েছেন, তিনি কিন্তু কোনো শব্দ কোনো বাক্য হুবহু অনুবাদ তার কোথাও নেই। ভগবতীর উত্তর রামচরিত বা বাল্মীকির রামায়ণ থেকে তিনি যখন সীতার বনবাস করছেন সম্পূর্ণ একটি অন্যরকম মৌলিক গ্রন্থ, এবং এই যে আন্তঃসাংস্কৃতিক প্রেক্ষাপটে কিভাবে সেই গ্রন্থটি বদলে গিয়েছে এটি আমার বলবার বিষয়। এবং এখানে আমি একটা কথা জানিয়ে রাখি যে আমরা যেহেতু মাস্টারমশাই গবেষক শিক্ষার্থী, আপনারা দেখবেন কিছু কিছু বিষয় আমাদের মনে থাকে না। বিদ্যাসাগর এরকম অনেক টেকনিক বলে দিয়েছিলেন, তার যদি জীবনী গ্রন্থ বা এগুলো পড়েন বা অন্যান্য গ্রন্থ যদি দেখেন, আলোচনার গ্রন্থ, সেখানেও দেখবেন। তো আমি এখানে একটা বিষয় বলছি যে রামায়ণের যে 7টা কাণ্ড এবং বাল্মীকি রামায়ণের শেষ কাণ্ড থেকে তিনি সীতার বনবাস নিয়েছেন এবং ভগবতী রামচরিত ভগবতীর উত্তর রামচরিত সেখান থেকে তিনি নিয়েছেন শুধু প্রথম অঙ্ক। তো বাল্মীকি রামায়ণের 7টা কাণ্ড মনে রাখার একটি অদ্ভুত বাক্য যে বালকটি অযোধ্যা অরণ্যে কি সুন্দর লঙ্কা উত্তোলন করিতেছে, বালকটি অযোধ্যা অরণ্যে কি সুন্দর লঙ্কা উত্তোলন করিতেছে। এবং এই যে ছোটদের শিশু শিক্ষার জন্য ছোট ছোট টেকনিক, যে আমরা জানি যে রামায়ণের 7 কাণ্ড, সেই 7 কাণ্ড তো মনে রাখা অর্ডার গুলো ঠিকঠাক হয় না, গোলমেলে হয়ে যায়। তো এটি মনে রাখার জন্য একটি খুব সুন্দর বাক্য, বালকটি অযোধ্যা অরণ্যে কি সুন্দর লঙ্কা উত্তোলন করিতেছে। অর্থাৎ বালকটি হচ্ছে বালকাণ্ড, অযোধ্যা অরণ্যে মানে অযোধ্যা কাণ্ড এবং পরে অরণ্যকাণ্ড 3 নম্বর, কি সুন্দর কিষ্কিন্ধা কাণ্ড, সুন্দর সুন্দর কাণ্ড, লঙ্কা লঙ্কা কাণ্ড উত্তোলন হচ্ছে উত্তম। অর্থাৎ বালকটি অযোধ্যা অরণ্যে কি সুন্দর লঙ্কা উত্তোলন করিতেছে, বালকাণ্ড অযোধ্যা কাণ্ড অরণ্যকাণ্ড কিষ্কিন্ধা কাণ্ড সুন্দর কাণ্ড লঙ্কা কাণ্ড এবং উত্তরকাণ্ড। এই যে 7টা কাণ্ড রামায়ণ মনে রাখার ছোট্ট টেকনিক, যে বালকটি অযোধ্যা অরণ্যে কি সুন্দর লঙ্কা উত্তোলন করিতেছে। যাই হোক, তো সে এই যে শেষ কাণ্ড অর্থাৎ উত্তর রামচরিত এবং বাল্মীকির যে অংশগুলি থেকে তিনি নিচ্ছেন সীতার বনবাস, এবং সেখানেই আমরা বলার বিষয় যে বিদ্যাসাগরের অভিনবত্বটা কোথায়, আন্তঃসাংস্কৃতিক প্রেক্ষাপটে কোথায় উত্তর রামচরিত, ভগবতীর উত্তর রামচরিত এবং বাল্মীকির শেষ অংশটা আমরা বলি, কিন্তু আমরা কেউ দেখি না যে এটা ছাড়াও তিনি আরেকটি অংশ, অর্থাৎ বাল্মীকির রামায়ণের শুধুমাত্র শেষ কাণ্ডটা নয়, তার আগেই যে লঙ্কা কাণ্ড সেখান থেকে তিনি কিন্তু নিয়েছিলেন একটি বিষয়। এবং আমরা লক্ষ্য করবো বাল্মীকি রামায়ণ যদি আপনারা পড়েন সেখানে দেখবেন যে অত্যন্ত একটি বিখ্যাত শ্লোক, খুবই বিখ্যাত শ্লোক সেটি আছে,
সেই তখনকার সাংস্কৃতিক প্রেক্ষাপটে সেখানে বিদ্যাসাগর কিরকম ভাবে বদল করেছেন, তো সেখানে আমরা লক্ষ্য করবো যে যখন রামচন্দ্র, শ্রী রামচন্দ্র যখন রাবণকে হত্যা করে যখন লঙ্কা জয় করে যখন ওখানে যাবেন বলছেন অযোধ্যায়, তখন লক্ষণ বলছে যে হে অগ্রজ, আমরা সেখানে যেতে চাই না, আমরা এই সোনার লঙ্কায় থাকতে চাই, আমরা ওখানে কেন যাব। তখন শ্রীরামচন্দ্র একটি বিখ্যাত শ্লোক বলেন, যে শ্লোকটি আমরা সচরাচর বলে থাকি, যে মাতৃদেবীকে প্রণাম করার মন্ত্র হচ্ছে সেটাই। বাবাকে প্রণাম করার মন্ত্র যেমন আমরা বলি পিতা সর্বপিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি পৃথিবীপন্ন প্রেয়ন্তে সর্বদেবতা, সেরকম মাকে প্রণাম করার মন্ত্র হচ্ছে যে ভূমির গরীয়সী মাতা স্বর্গদুচ্চতর পিতা জননী জন্ম ভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, ভূমির গরীয়সী মাতা স্বর্গদুচ্চতর পিতা জননী জন্ম ভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, অর্থাৎ এটি কিন্তু শ্রীরামচন্দ্রের মুখে আমরা রামায়ণে পাই, জেনে রাখা ভালো। তো সেই অংশটিকে কিন্তু বিদ্যাসাগর মশাই তার সীতার বনবাস যখন আন্তঃ সাংস্কৃতিক প্রেক্ষাপটে সীতার বনবাস করছেন কোথাও যেন একটু এটাও থেকে যাচ্ছে। তার মানে আমরা শুধু বলতে পারি না যে বাল্মীকি রামায়ণের এই অংশ থেকে শেষ কাণ্ড থেকে শুধুমাত্র এটা নেওয়া হচ্ছে, এমনকি ভবভূতি উত্তর রাম চরিত্রের শুধুই প্রথম থেকে নেওয়া হয়, এর অনেক উদাহরণ অনেক কিছু বলা যায়, কিন্তু সময়ের অভাবে সবকিছু বলা সম্ভব না। আমরা দেখব আরেকটি ভ্রান্তি বিলাস, আপনারা ভ্রান্তি বিলাস সিনেমাও দেখেছেন অভিনয় উত্তম কুমারের দৈত্য চরিত্রে, তো ভ্রান্তি বিলাস যখন ইংরেজি, আমি তো হিন্দি এবং সংস্কৃতির আন্তঃ সাংস্কৃতিক প্রেক্ষাপট বললাম, এবারে ইংরেজির ক্ষেত্রেও কিন্তু আপনারা লক্ষ্য করবেন ঠিক তাই, ইংরেজির যে চরিত্র গুণট বা ব্যাখ্যা বিভিন্ন বর্ণনা কথোপকথন তার যে সাংস্কৃতিক প্রেক্ষাপটটা শেক্সপিয়ার দি কমেডি অফ এরর্স রেখেছেন, ভ্রান্তি বিলাসে বিদ্যাসাগর কিন্তু পুরোটাই একেবারে পরিবর্তন করেছেন। তো এই যে দেশি বিদেশির এই আন্তঃ সাংস্কৃতিক প্রেক্ষাপটের যে পরিবর্তন এবং দি কমেডি অফ এরর্স এবং ভ্রান্তি বিলাস এই দুটোর মধ্যে যে একটা মিথ্যজীবিতা এই জায়গাটা আমরা লক্ষ্য করব। তাছাড়া বিদ্যাসাগর আরো অনেক গ্রন্থেরই অনুবাদ করেছেন, যেমন আমরা বাংলার ইতিহাস সেটা ওই জন ক্লার্ক মার্শম্যানের হিস্ট্রি অফ বেঙ্গল, তাছাড়া আমরা কথামালা জানি ইসপের ফেবেলস জীবন চরিত্র উইলিয়াম অ্যান্ড রবার্ট চেম্বার্স এর যে ওই বায়োগ্রাফিস থেকে, তাছাড়া আমরা দেখেছি যে কথামালা যে ইসপের ফেবেলস সেখানেও কিন্তু অনেক মানে শিশু শিক্ষার জন্য তিনি করছেন, সেগুলো কিন্তু আমরা লক্ষ্য করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে তিনি ওই আন্তঃ সাংস্কৃতিক প্রেক্ষাপটের যে কথা বলবো যে তিনি ইংরেজির সঙ্গে বাংলায় কিভাবে 19 শতকে সেই সময়ে কোন জায়গাটা তিনি ধরেছিলেন, সেখানে যেমন আমরা ওই অতি দর্পে হতালঙ্কা অতি মানুষ কৌরবা অতি দানে বলিবর তার স্বরম অত্যন্ত গুরুত্ব, তার জন্য হুবহু অনুবাদ বিদ্যাসাগর এখানে ঢুকাচ্ছেন, বা আমরা ওই যখন আমরা বলি যে শ্রেষ্ঠ বন্ধুকে উৎসবে ব্যাসনে চৈবদর বৃক্ষে রাজ্য বিপ্লবে রাষ্ট্রদ্বারে যতিষ্ঠতি সহ বান্ধব, অর্থাৎ কে বন্ধু, সেই যে শিশু শিক্ষার জন্য যে বইপত্র কথামালা, তারপরে ওই যে আমরা উইলিয়াম রবার্টের ওই যে ওই বোধোদয়, দ্য রুডিমেন্টস অফ নলেজ যে বোধোদয় ওখান থেকে তিনি যে অনুবাদ করেছেন, এই জায়গাটাও আন্তঃ সাংস্কৃতিক প্রেক্ষাপটে আমরা খুবই ভালোভাবে লক্ষ্য করেছি। তো আমার প্রায় 40 মিনিট হয়ে গেল, আমার এখানে শেষ কয়েকটি একটি কথা আমি বলতে চাই যে আন্তঃ সাংস্কৃতিক প্রেক্ষাপটে বিদ্যাসাগরের তো কয়েকটি গ্রন্থ নিয়ে আমি আলোচনা করলাম, তাছাড়া দেখবো যে 5ই সেপ্টেম্বর 5ই সেপ্টেম্বর আমরা বিভিন্ন রকম আলোচনা করছি যে 5ই সেপ্টেম্বর যেমন আমরা শিক্ষক দিবস পালন করি যথেষ্ট মর্যাদার সঙ্গে, আমরা 26ই সেপ্টেম্বর দিনটিকেও কেউ কেউ শিক্ষক দিবস হিসেবে পালন করতে চান বা আমরা উদ্যোগীও হয়েছি, ফলে 26ই সেপ্টেম্বর যেমন বিদ্যাসাগরের সেই নারী শিক্ষা বা বিদ্যাসাগরের যে ভূমিকা সেটিকে কথা মাথায় রেখে আমরা যেন 26ই সেপ্টেম্বর সেই শিক্ষক দিবস হিসেবে আমরা পালন অনেকেই করেছি, হয়তো আগামী দিনেও সেটি আরো করবো। সুতরাং আমাদের বাংলার শিক্ষক বিদ্যাসাগর তিনি নিজেও প্রথম স্কুল ইন্সপেক্টর ছিলেন, এবং আমরা লক্ষ্য করবো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে এবছর এই যে গত 2 দিন আগে আমাদের UPSC রেজাল্ট বেরিয়েছে, তাতে ময়ূরী মুখোপাধ্যায় একটি বালিকা মানে বেলঘরিয়া মহাকালী বালিকা বিদ্যালয়ের সে প্রাক্তন ছাত্রী এবং পরবর্তীকালে বোটানি নিয়ে পড়েছে, সে 159 র্যাঙ্ক করেছে UPSC পরীক্ষায়। এটাও কিন্তু বিদ্যা আমার মাঝে মাঝে মনে হয় যে বালিকা বিদ্যালয়ে প্রথম তো বিদ্যাসাগরই করেছিলেন,
এবং এগুলিও কিন্তু সেই বিদ্যাসাগরেরই অবদান। তাই বিদ্যাসাগরের জন্মদিনে যখন সেই রেজাল্ট বেরোয় তখন দেখে আমাদের মনে খুব খুশি হয় এবং বাঙালি হিসেবে আমরা অত্যন্ত গর্ববোধ করি। যেমন গোখেলের সেই বিখ্যাত কথা যে হোয়াট বেঙ্গল টুডে ইন্ডিয়া থিংস টুমরো, আজকে বাংলা যেটা হচ্ছে আগামীকাল ভারত ভাববে। আপনারা, আমি শেষ একটি অ্যানেকডট বলে দেয় যে বিদ্যাসাগর মশাইয়ের প্রয়াণ বছর হচ্ছে 1891, এবং 1891 সালে ভারতবর্ষে ভীমরাও আম্বেদকর তিনি এসেছিলেন। অর্থাৎ বাংলা থেকে যখন বিদ্যাসাগর চলে যাচ্ছেন 1891 সালে তার প্রয়াণ বর্ষ, সেই সময় 1891 সালেই জন্ম নিচ্ছেন বিআর আম্বেদকর, ভীমরাও আম্বেদকর। অর্থাৎ বাংলা থেকে একজন চলে যাচ্ছেন সারা ভারতবর্ষের আরেকজন নেতৃত্ব দেওয়ার জন্য নারী শিক্ষা এবং নানান বিষয়ে, সেই আরেকজনের নাম হচ্ছে ভীমরাও আম্বেদকর। তাই রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্রের সমস্ত শিক্ষার্থী, গবেষক, মাস্টারমশাইদের আমার শুভেচ্ছা এবং ধন্যবাদ রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্রকে এরকম আন্তর সাংস্কৃতিক প্রেক্ষাপটে বিদ্যাসাগরের কথা গ্রন্থের মূলানুগত মৌলিক স্বরূপ বিষয়ে আমি মিনিট 40-45-এর এই আলোচনা। আপনারা ভালো থাকবেন, এটুকুই বলার। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, আমাদের সামনে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলেন, তার প্রত্যেকটা বিষয় থেকে আমাদের সামনে স্যার সূক্ষ্মাতি সূক্ষ্মত ভাবে পর্যালোচনা করলেন বিষয়গুলিকে। স্যারের এই বিষয়ের প্রেক্ষিতে কারোর যদি কোনো প্রশ্নপত্র থাকে তাহলে স্যারকে এখানে উত্থাপন করা যেতে পারে, এবং তার পরবর্তী সময়ে এই পর্বের পরে আমরা এই সেশনের অন্তিম লগ্নে আমরা আসব। ধন্যবাদ সকলকে। কারোর যদি কোনো প্রশ্ন থাকে এখানে উত্থাপন করা যেতে পারে। আচ্ছা, ধন্যবাদ স্যার। আমি হাসান শেখ, আমি একটা কথা বলছি যে আমরা এতক্ষণে দেখলাম একটা বিষয় থেকে আরেকটা বিষয়ে যখন ট্রান্সফার হচ্ছে বিষয়গুলো, তখন বিদ্যাসাগর কিন্তু এখানে নিজের তার ইচ্ছা মতোই কিন্তু বিষয়গুলোকে পরিবর্তন করছেন। হয়তো ইচ্ছাকৃত পরিবর্তন না হলেও একটা ভাষায় থেকে আরেকটা ভাষায় যখন একটা বিষয়কে ট্রান্সফার করব, সেই বিষয়গুলোর তার ইমোশনস, তার ভাবধারাটা কি আদৌ সেই হুবহু এক থাকতে পারে বা থাকাটা কি সম্ভব? যেমন যদি বলি রবি ঠাকুরের রক্তকরবী, সেটা যখন ইংলিশ লিটারেচারের মধ্যে ঢুকছে রক্তকরবী হুবহু জায়গাটা, সেটা কি তার এই বাংলা সাহিত্যে যেমন তার ইমোশনসটা, তার ভাবধারাটা ছিল, তেমন কি আমরা ইংলিশ লিটারেচারে গিয়ে পাবো স্যার? এ বিষয়ে কি বলবেন? হ্যাঁ, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী একটি আলোচনায় বলেছিলেন এই অনুবাদ সম্পর্কে, যে মুম্বাই থেকে যদি ল্যাংড়া আম ট্রেনে চাপানো হয় এবং সেই আম যখন হাওড়ায় আসে, তখন কিন্তু সেই এক ঝুড়ি আম আর আসত ভালো আম থাকে না, প্রায় অর্ধেক নষ্ট হয়, অর্ধেক থাকে। তাই রূপান্তরের ক্ষেত্রেও তাই, আমি যখন বাংলা, ইংরেজি বা সংস্কৃত থেকে যখন রূপান্তর করব, হয়তো সেই আমের মতো আকারটা, সুগন্ধ সবই থাকবে, কিন্তু স্বাদ আপনি পাবেন না, তার যে টেস্ট সেই টেস্টটা কিন্তু পাবেন না, মানে খাবারের ক্ষেত্রে। সেরকম এই অনুবাদের ক্ষেত্রেও কিন্তু তাই, যে যখন সেই অনুবাদ হচ্ছে, আমরা বিভিন্ন গ্রন্থ বিভিন্ন জন অনুবাদ করেন, একেবারে হুবহু অনুবাদও করেন, ফলে রবীন্দ্রনাথ বিদ্যাসাগর কিন্তু ট্রান্সলেশন, মানে ট্রান্সমিশন এটা করেননি, তিনি করেছেন যেটা সেটা হচ্ছে অ্যাসিমিলেশন, অ্যাডাপ্টেশন করে অ্যাসিমিলেশন করেছেন, এটাই হচ্ছে বিদ্যাসাগরের অভিনব। পরবর্তী যদি কোনো প্রশ্ন থাকে স্যারের সামনে এখানে উত্থাপন করবেন, সকলের তরে বলছি, নয়তোবা আমরা এই সেশনের কনক্লুডের দিকে যাব। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং আজকের আমাদের রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্রের এই আলোচনা চক্রে আপনাকে পেয়ে সত্যিই আজকের এই গ্রুপটাকে যেন সার্থক মনে হচ্ছে, এবং আপনার আলোচনার অপেক্ষায় ছিলাম, এবং দাদাদের মুখে আপনার কথা শুনেছি, আজকে সামনে আপনার কথা শুনলাম এবং আপনাকে দেখলাম এবং দেখার সৌভাগ্য হলো। তো প্রতিটা বিষয়কে স্যার যেভাবে আলোচনা করলেন, ভ্রান্তি বিলাস থেকে শুরু করে এখানে বিভিন্ন তার বেতাল পঞ্চবিংশতি থেকে শুরু করে একটা ভাষা থেকে অন্য ভাষায় যেভাবে
ট্রান্সফার হচ্ছে এবং সেই বিষয়গুলোকে যেভাবে স্যার একটা আন্তঃ সাংস্কৃতিক বিষয়ের উপরে আলোচনা করলেন, সেই আলোচনার থেকে স্যারের কথার মধ্যে থেকে উঠে আসে মাল্টিকালচারালিজমের কথা, সেখান থেকে উঠে আসে কম্পারেটিভ লিটারেচারের কথা, প্রত্যেকটা বিষয় কিন্তু স্যার সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে কিন্তু আলোচনা করলেন। স্যারের এই আলোচনা থেকে আমার একটা বিষয় আজকে মনে মনে পড়ে গেল, সেটা হলো ফ্রেড রিক্সের প্রিজম্যাটিক থিওরি পড়েছিলাম, সেই জায়গাটির কথা। সত্যি বিদ্যাসাগরকে সেই তার জন্মদিনের সেই দিনটা থেকে শুরু করে এই যে সেশনটা আমরা চালাচ্ছি, প্রতিটা সময় প্রতিটা ক্ষেত্রে কিন্তু বিদ্যাসাগরকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু আমরা দেখছি। তো সেখানে ফ্রেড রিক্স এমন ভাবে বিষয়টিকে ব্যাখ্যা করছেন অ্যাজ এ এক্সাম্পল, যে একটা প্রিজম থাকছে এবং সেখানে লাইট পড়ার সঙ্গে সঙ্গে সেই প্রিজমের বাইরে গিয়ে সেই আলোটা বিচ্ছুরিত হয়ে যাচ্ছে 7টা ভাগে। তো এই যে প্রিজমের জায়গাটা, আমার মনে হয় যে এই বিদ্যাসাগরই হলো একটা প্রিজমের মতো, যেখান থেকে আমরা যে আজকের আলোচনায় দেখলাম প্রতিটা ভাষাকে একটা জায়গায় আনা, আমরা যে হয়তো বাঙালি হিসেবে এই বেতাল পঞ্চবিংশতি পড়ছি, আজকে হয়তো ভ্রান্তি বিলাস থেকে শুরু করে হয়তো শেক্সপিয়ারের কমেডি অফ ইরর্স কে হয়তো জানতে পারছি, এই যে এবং তার এছাড়াও যে তার যে বিদ্যাসাগরের হয়ে আছে, এবং যতই বলি না কেন বিদ্যাসাগর করতে পারবো না, তবে আজকের আজ আমাদের সঙ্গে অনেকক্ষণ সময় দিলেন, স্যারকে অসংখ্য ধন্যবাদ। প্রথম থেকে শুরু পর্যন্ত পরিচালিত হলো এই সেশনে, যত আমাদের সহ যোদ্ধা আছেন আমাদের সঙ্গে সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং আজকের সেশনটি এখানেই অন্তিম করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ, নমস্কার।